আচ্ছা ভাই বলেন কেমন দেখলেন? আসসালামু আলাইকুম। জি কেমন ছিল এর কেমন ছিল এক কথা আউটস্ট্যান্ডিং। আর সাকিব ভাইয়ের কাছে এটাই আশা করি, আগেও তার ব্যাক্ত ঘটেনি কখনো, এবারও নয়। এবং সবচেয়ে আমি যেটা বলবো, এবারের ছবিটা কিন্তু একেবারে ভিন্ন ছিল, ঠিক আছে। বড় বড়ের মধ্যে একটু এই ভালোবাসা ফাইট বা এটাপিও বিষয়গুলো নিয়ে কিন্তু ম্যাক্সিমাম ছবিগুলো হয়। এবারের ছবিটা কিন্তু একেবারেই ভিন্ন মাত্রা। যদি একটু বলতেন, মানে ব্যাখ্যা করে যে কি ব্যতিক্রম ছিল এই সিনেমাটাতে? ব্যতিক্রম ছিল আমাদের যে সমাজে যে ধরনের প্রবলেমগুলো, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, একেবারে কিন্তু সমাজ থেকে তুলে নিয়ে আসা হয়েছে। বিষয়গুলো একেবারে চিত্র ছিল। আমি বলবো সাকিব ভাইয়ের মতো মানুষ, তার সত্যি আসলে যে আজকে মন্ত্রীরা যে প্রোটোকলটা পায় এটা তার পাওয়া উচিত। কারণ হচ্ছে আরও যারা আছে এখন অনেকেই ছবি করছে, বাট এটা আমি বলবো কি মনে করতে চাই না, অরিজিনালি কারোই অভিনয় আসলে তাদের ছবি দেখলে মনে হয় তারা রিয়েলি অভিনয় করছে। সাকিবের অ্যাকশনটা যখন আমরা দেখলাম, আমি কেন সারা দেশ যখন দেখবে, এটা কিন্তু একেবারে মনে হবে না ছবি, মনে হবে বাস্তব দেখছি কিছু আমরা। যাই হোক, অনেক অনেক শুভকামনা সাকিব ভাইয়ের জন্য, এবং আমি দেশে সবাইকে অনুরোধ করবো, আমি ঢাকার ছেলে, আমি মোটামুটি ছবি সাকিব ভাইয়ের আসলে কোনো ছবি আমার মিস হয় না, বরাবরের মতোই সবগুলোই দেখি, এটাও দেখেছি, আবার দেখবো। ফ্যামিলি নিয়ে ইচ্ছে আছে, পরিবার নিয়ে আরেকবার এসে দেখবো। সাকিব ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া ও ভালোবাসা রইল। মানে আপনি লাভ ইউ ব্রাদার। বুঝতে পারলাম যে সমাজের দৈনন্দিন যে চিত্রটা একেবারে একেবারে তুলে আনা হয়েছে ভাই, একেবারে সঠিক চিত্রটা তুলে আনা হয়েছে, কোনো ভুল নেই, ঠিক আছে। যাই হোক, শুভকামনা লিডারের জন্য, এবং লিডার সত্যি লিডার আমি বাংলাদেশ সুপারহিট। আপনি যতটুকু প্রত্যাশা করে হলে ঢুকেছিলেন, মানে সেটা পূরণ হয়েছে নাকি তার থেকে আরো দ্বিগুণ পেলেন কোনটা? একেবারে আমার মনে হচ্ছে আমি আরেকবার দেখতে পারলে ভালো হতো, আরো একবার দেখতে পারলে ভালো। আমরা আশা করতে পারি আপনি আবার আসবেন সিনেমা হলে? 100% আমি আমার পরিবার নিয়ে আসবো। যদি আমি জানি না সাকিব ভাই ভিডিওটা দেখবে কিনা, যদি দেখে থাকে আমি বলবো আপনি বেঁচে থাকেন লক্ষ কোটি বছর। এ দেশের আপনার মতো লিডারের প্রয়োজন, আপনার মতো হিরোর প্রয়োজন, আপনার মতো নায়কের সত্যি খুব প্রয়োজন, কারণ আপনি ছাড়া আর বাকি সব জিরো। থ্যাংক ইউ। কেন লিডার আমি বাংলাদেশ দেখতে আসছেন যদি বলতেন? তাহলে অন্য সিনেমাও তো আসছি, ওগুলো কি ভালো হয় নাই? আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের।